আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাটে, চুয়াডাঙ্গা সরোজগঞ্জে। দর্শক বন্ধুরা, আজকে আমি এই বাজারটি একটু ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো যে এই বাজারে কি পরিমাণ খেজুরের গুড় উঠেছে এবং কি পরিমাণ খেজুরের গুড় বিক্রি হচ্ছে, কি দামে বিক্রি হচ্ছে, ক্রেতা এবং বিক্রেতা তাদের কিছু কথা আপনাদের জন্য শেয়ার করব। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় ব্যাপারী? আমি ব্যাপারী। আচ্ছা, তা আপনি কোথা থেকে এসেছেন এখানে গোল কিনতে? আমার বাড়ি সরোজগঞ্জের বাজারের পাশে, গ্রাম কুতুবপুর, চুয়াডাঙ্গা জেলা। আচ্ছা আচ্ছা, তো আপনি কিনে বিক্রি করে দেন? আমি কিনে বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা। গুড়ের মান অত্যন্ত মান পাওয়া তাই? আচ্ছা আচ্ছা। তো আমরা যে হাটটিতে এখন আসি, শুনেছি এখানে খেজুরের গুড়ে চিনি মেশায়, আবার অনেকে চিনি মেশায় না। যারা শুনেছি যে যেসব কলসগুলো মুখ সাদা, সেই কলসগুলোতে একটু চিনি থাকে, আর যে কলসের মুখটা একটু লাল কালার তাতে চিনির পরিমাণ কম থাকে। চিনি নাই, চিনি নাই, চিনি নাই। আচ্ছা, চিনি মেশানো কলসগুলো খুব তাড়াতাড়ি এবং বেশি দামে বিক্রি হয়ে যায়, আর যে কলসের মুখগুলো লাল সেই কলসগুলো একটু কম দামে বিক্রি হয় এবং বিক্রি হতে দেরি হয়। এই বিষয়ে আমার দর্শকদেরকে একটু বলেন তো। এই বিষয়টা হচ্ছে আপনার, এটা হচ্ছে খাঁটি গুড়, গুড়টা হয় নরম। আচ্ছা, দূরের ব্যাপারীরা যখন মাল কিনে নিয়ে যায় ট্রাক লোড করে, ভোলা, বরগুনা, পটুয়াখালী, দিনাজপুর, কুড়িগ্রাম, দাউদকান্দি, পাবনা, টাকেরহাট, এরা বলে যে আমাদের মালগুলো যদি একটু হালকা চিনি থাকে মালগুলো শক্ত থাকে। হ্যাঁ, শক্তর কারণে পাইলে যদি একটা ভেঙ্গেও যায় ওই পাইলে আমাদের জায়গায় পৌঁছে যায়। আর অরিজিনাল খাঁটি গুড় খাঁটি মারলে ওই খাঁটিতে গুড় চুইয়ে চলে আসে, এই জন্য ব্যাপারীরা এই গুড়গুলো মান মর্যাদা একটু কম দেয়, কিন্তু এইগুলো খাঁটি গুড়। সেই গুড়গুলো আমরা নিজে এলাকা ভিত্তিক বিক্রি দিই। এই গুড়গুলো আমার বাড়ি এখানে, বুঝলেন, আমি একজন ব্যাপারী, আমার ব্যবসার বয়স আজ এক যুগ, অর্থাৎ 12 বছর। আচ্ছা আচ্ছা, এই এক যুগ আমি এই গুড়ের ভিতরে আছি, এবং আমার বাপেরও কিছু গাছ ছিল অত্র এলাকায়। আমার বাপের যে পরিমাণ গাছ ছিল এরকম গাছ কারো ছিল না। আচ্ছা আচ্ছা, আমার গ্রামের বাড়ি কুতুবপুর। জি জি, আমি সরোজগঞ্জের বাজারে থেকে ব্যবসা করি। আচ্ছা, বুঝলেন স্যার। তো এখন এই বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকে মাল নিয়ে যে এই মাল ওরা হচ্ছে ঢেমে চালায়। আচ্ছা, এই ঢেমে চালানোর কারণে আমাদের সরোজগঞ্জের বাজারের মার্কেটটা বিভিন্ন জায়গাতে ইন্টারনেটে দেওয়ার কারণে এই বাজার মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কি কারণে নষ্ট হচ্ছে? আচ্ছা, বাইরে এখান থেকে ভালো মাল নিয়ে যাচ্ছে, নিয়ে যায় তার ঢেমে চালাচ্ছে। আচ্ছা, তারা পাইল ওখান থেকে আপনার পাটি ধরে বেঁচে দিচ্ছে। আচ্ছা, আমি তো যে কথাগুলো বলছি আমার ভিতরে কখনো খাট পাবে না, যেহেতু আমার আমার ইউনিয়নের উপর আমি দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে আমার এই বাজারে খাঁটি গুড় বিক্রি হয়? খাঁটি গুড় এখান থেকে যারা কিনে নিয়ে গিয়ে খুচরো বিক্রি করে? জি, খুচরো নাই, বড় পাটে কিছু আছে, এরা হাতে নিয়ে যায় ঢিমে করে। ঢিমে বলতে? ঢিমে দো জ্বালানি, ওরা আবার পাইল দেয় শুকনা গুড়। ওরা আবার যে গুড়টা অন্য পাত্রে, অন্য পাত্রে রেখে দেয়। বড় তাপাল আছে, ওই তাপালে তারা নিয়ে যায়, ওই তাপালে ঢেলে ওরা চিনি দিয়ে বিভিন্ন আইটেম দিয়ে ওরা আছে। এখান ছাড়া তো উন্নত মানের মাল পায় না ওরা। তার মানে বলতে চাচ্ছেন যে যদি সে আনুমানিক 5 কেজি গুড় কিনে যায়, সে অন্য অন্য কিছু মিশিয়ে 7 কেজি করে ফেলে? না, তারও বেশি করে, তারও বেশি করে, বেশি করে, দিয়ে গুড়ের মানটা একেবারে নষ্ট করে দেয়। নষ্ট করে দিচ্ছে সরোজগঞ্জের বাজারের গুড়। এই সরোজগঞ্জের বাজারের গুড় বলে তারা দিয়ে তারপর বিক্রি করছে, বিক্রি করছে। আর সবাই বিশ্বাস করে যে বাংলাদেশে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের বাজারের গুড় অত্যন্ত সবচেয়ে ভালো মানের গুড়। মানের এই বিশ্বাসে তারা নাই, না গিয়ে বাড়ি গিয়ে দেখে যে গুড় ভালো না, গুড় ভালো হয় না, তখন দুর্নাম হয় এই সরোজগঞ্জের বাজারে। তাহলে আমার দর্শকরা যদি সঠিক মানের, সঠিক মানের অরিজিনাল খাঁটি গুড় যদি
গুড় যদি সংগ্রহ করতে চায় তাহলে বাজার থেকে নিলে সে ভালো পাবে, ভালো পাবে। আর যদি বাইরে থেকে কোনো এই কুতুপুর ইউনিয়নে আমার বাপের যত গাছ ছিল এখনো কম বেশি আছে, এত গাছ আর এই অত্র এলাকায় ছিল না। কতগুলো গাছ ছিল আমার বাপের? প্রায় 300-350 গাছ ছিল। তাই অনেক গাছ তো? অনেক গাছ। তো যাই হোক ভাইজান, অনেক সুন্দর একটি কথা আমার দর্শকদেরকে বললেন। মূলত এই হাটে সবাই ভিডিও করতে আসে যে চিনি মেশানো আছে না নেই। আছে, কিছু কিছু আছে যারা ওই যে ব্যাপারি সেজে মাল আনে, এইগুলো ওই যে বললাম যে বাইরের ব্যাপারি কাটি দিলে গুড়টা শক্ত পাইলে মালটা চলে যায় ভালো। জি জি জি, এই কারণে। আচ্ছা আচ্ছা, তো তো যাই হোক ভাইজান, অনেক সুন্দর কথা বললেন। ইনশাল্লাহ তো ভালো থাকেন, সুন্দর থাকেন। আচ্ছা ইনশাল্লাহ। এতক্ষণ আপনারা এক ব্যাপারীর কথা শুনলেন। ব্যাপারী বলতে চাচ্ছে যে সরোজগঞ্জ বাজারে এক নম্বর ভালো খাঁটি অরিজিনাল গোল্ড বিক্রয় হয়। তো আপনারা যারা দূরে থেকে অরিজিনাল এবং ভালো গোল্ড কিনতে চাচ্ছেন, তো সরোজগঞ্জ বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এখানে দেখুন বেশ কিছু খেজুরের গুড়ের কলস রাখা হয়েছে, অর্থাৎ ব্যাপারীরা কিনে কিনে এখানে জমা করছে। কিছুক্ষণ পরে এই কলসগুলো ট্রাক লোড হবে, ট্রাকে করে তারা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমি এখানে কয়েকটা ব্যাপারীর সাথে কথা বললাম। এই যে আমার পাশে আরও ভাইরা দাঁড়িয়ে রয়েছে, তো আমি আরও কিছু কথা ভাইদের সাথে একটু শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো ভাই, আপনি তো গুড় কিনছেন মনে হয়? জি ভাই। আচ্ছা, এগুলো আপনার? যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে আপনার গুড়ের পাশে আপনাকে পেয়েছি। তো কতগুলো কলস কিনেছেন আজকে? গুণা লাগবে ভাই, গুণি নেই। আচ্ছা, 100-100 হবে, 100-150। আচ্ছা, তা আপনি কি স্থানীয় না বাইরে থেকে এসে? না, বাইরে থেকে আসছি। কোথা থেকে এসেছেন? মানে পাবনার সাথিয়া থেকে আসছি। অনেক দূর থেকে আসছেন? প্রত্যেক হাটে কি আসেন আপনি? জি, আমরা প্রত্যেক হাটে আসি। আচ্ছা আচ্ছা, তো প্রত্যেক হাটে আপনি এসে এগুলো কিনেন, দিয়ে কোথায় বিক্রি করেন? ওই আমার সাথিয়া থানায়, ওইখানে আমাদের হাট আছে, চতুরহাট নামক একটা হাট। জি জি, ওই হাটে আমরা বিক্রি করি। ওখানে কি পাইকারি দেন না খুচরা দেন? খুচরো বিক্রি করি, পাইকারি বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে কি দামে কিনলেন? আজকে বাজার বেশি ভাই। কেমন? অন্য অন্য হাটের যে পার কুলায় মোটামুটি 50-60 টাকা বেশি নাকি ভাই? আজকে বাজার বেশি। তো সর্বনিম্ন কত কিনলেন? এগুলি আপনার 15 কেজি থাকে, 14 কেজি থাকে, 16 কেজি থাকে, 13 কেজি থাকে, ছোট বড় আছে। তো যাক, অনেক ধন্যবাদ। তো ভাইজান, আমি আপনার কাছে আর একটু জানতে চাই, বলুন এই কাঠি দিয়ে আপনারা কিভাবে মানটা নির্ণয় করেন? আমার মানে কাঠি দিয়ে যারা ব্যবসা হয়েছে করে, জি জি, তারা কাঠি মারলেই গুড়টা বোঝা যায় গুড়ের ভিতরে কি অবস্থা আছে। আচ্ছা, জল আছে কি দানা আছে? ও আচ্ছা, এরকম বোঝা যায়। আচ্ছা, সাদা কি লাল এরা বিষয় এবং সাদা লাল দেখা যায়। তো এই কাঠি ভেতরে ঢুকালেই বোঝা যায় যে গুড়ের মানটা কেমন, মান কেমন। যদি নরম হয় আর যদি শক্ত হয়? শক্ত হলে আপনার এলাকার কাঠির সাথে শক্ত বাজে, দানা হলে দানা বাজে, আর জল হলে বোঝা যায় এটা কিছু নাই জল। তাহলে সবচেয়ে ভালো মানের গুড় আমি বুঝবো কিভাবে কাঠি মেরে? ওই একটু হালকা নরম সাইজের গুড় ওইটাই হলো সবচেয়ে ভালো, যেটা আপনি শিক সই, জি, কালার ভালো, জি, সেটি বুনারি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কলসের মুখটা সাদা আর যে কলসের মুখটা লাল, এই দুটোর ভিতরে একটা পার্থক্য আমার দর্শক? অনেক সময় আপনার সাদা গুড়িরও ভিতরে লাল থাকে। আচ্ছা, আবার মাথা লাল থাকলে পরে ভিতরে সাদা বাড়ায়, আমরা শিখ দ্বারা নির্ণয় করি, বুঝছেন? শিখ দিলে বোঝা যায়। আচ্ছা, অনেক চাষি কি এটা করে থাকে? দেখা যাচ্ছে অর্ধেক নিচের গুলটুকুন একটু খারাপ দিল, উপরেরটুকু ভালো দিল, এরকম আছে? এরকম আছে হয় তাই না? আবার দেখা যাচ্ছে যে একদম নিচে ভালো দিল, মাঝখানে খারাপ দিল, আবার উপরে দেখা যাচ্ছে ভালো দিল। হ্যাঁ, এরকম আছে, এরকম আছে, পানে এরকম। হ্যাঁ, এরকম পাই আমরা। সবাই করে না মনে হয়, কয়েকজন করে না? কয়েক ওই কিছু লোক আছে সবাই করে না, যারা অসাধু ব্যবসায়িকতা নাই। তো এই হাটে যারা চাষি আছে, প্রকৃত চাষি যারা, তারা এগুলি করে না? করে না। তো নিয়মিত তো প্রত্যেক হাটে সেই একই চাষি আসে, নতুন তো চাষি আসে না, যাদের গাছ আছে তারাই নিয়মিত আসে।
তা তাদের ভিতরে আপনারা তো ভালো মানুষ অনেক পান। হ্যাঁ আছে, এখনো অনেক ভালো মানুষ আছে যারা কোনো বেদাল পছন্দ করে না। আচ্ছা, এখনো অনেক লোক আছে। আচ্ছা তাই না? আচ্ছা তো ভাইজান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বাইরেও আমার এই ভিডিওটি দর্শকরা দেখে থাকবে। যদি আপনার কাছ থেকে আমার কোনো ভাইরা এই খেজুরের গুড় অরিজিনাল মানের গুড় সংগ্রহ করতে চাই, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। তো যদি দিতে পারেন তাহলে আমার দর্শকদেরকে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দেন এবং আপনার ঠিকানাটা দেন, যাতে তারা আপনার সাথে সহজেই যোগাযোগ করে এই গুড়গুলো সংগ্রহ করতে পারে। ঠিক আছে। আপনার নাম আর মোবাইল নাম্বার আমার দর্শকদের। আমার নাম মোহাম্মদ শাহিনুর ইসলাম। জি, আমার মোবাইল নাম্বার 01760997344। এই নাম্বার? জি। আচ্ছা তো ঠিক আছে ভাইজান, অনেক ধন্যবাদ আমার দর্শকদেরকে এত সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এই গুড় সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।